বাংলা হিসাবে বর্তমানে পৌষ মাস চলছে, ইংরেজিতে ডিসেম্বর মাস। অথচ যে অনুপাতে শীত পড়ার কথা ছিল সেই অনুপাতে শীত পড়েনি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবী এখন খুবই উত্তপ্ত। তাতে কি, আমরা তো আর শীতকালীন উৎসবটাকে ভুলে যেতে পারি না। তাই তো শীতকালীন উৎসবের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাপা পিঠা। আজকে আমরা সেই শীতের উৎসবে মেতে ওঠার জন্য ভাপা পিঠা বানানোর টিউটোরিয়াল দিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমি সব ভিডিওতে সবার আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিই সাজিয়ে গুছিয়ে, কিন্তু আজকে সেভাবে দেখানো সম্ভব হয়নি। আমরা এখানে একটা বড় সসপ্যানের ভিতর চালের গুঁড়া নিয়ে তারপরে এর ভেতর পানি দিয়ে একটু পরপর পানি দিয়ে এভাবে মেখে নিয়েছি, কারণ ভাপা পিঠাটা একটু দানা দানা হতে হয়। তাই তো এই দানা বানানোর জন্য মিহি চালের গুঁড়াকে এভাবে পানি দিয়ে তারপর একটু জমাট বাঁধা হয়ে গেলে তখন আমরা এটাকে এই যে এভাবে একটা চালনি দিয়ে চেলে নেব। অবশ্যই অনেক বেশি ভিজানো যাবে না, হালকা একটু ভিজে এমনভাবে ভিজাতে হবে যেন এইভাবে মোটা ছিদ্রওয়ালা চালনি দিয়ে চাললে খুব সহজে এটা বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কীরকম চালনি আমরা ব্যবহার করেছি। তো এইরকম চালনি কনফেকশনারির দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেখান থেকে একটা কিনে নিয়ে আসবেন তাহলেই হবে। এটা বেশি এক্সপেন্সিভও নয়। তো এভাবে সবগুলো চেলে নিতে হবে। আমি এগুলোকে চেলে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। মোটামুটি এখানে আমরা প্রায় 1 কেজি পরিমাণ চাল গুঁড়া করে তারপরে এভাবে করেছি। আমি একটা অটো বুদ্ধি বের করেছি, এই কলসিটাতে নেট বেঁধে নিয়েছি। আমরা মার্কেট করতে গেলে বাজার থেকে যে নেটটা নিয়ে আসি সেই নেটটা এখানে বেঁধে নিয়েছি। আপনার কাছে এরকম কলসি না থাকলে পাতিলের ভেতরেও এটা বেঁধে নিতে পারেন। এভাবে বেঁধে নিয়ে এর ভিতর পানি ঢেলে দেন আমরা এখান থেকে পিঠা বানাবো। তো এই পিঠা বানানোর জন্য লাগবে গুড় আর নারকেল। এই গুড়গুলোকে আমরা কুড়িয়ে নিয়েছি আর নারকেলগুলোকেও কুড়িয়ে নিয়েছি। তো এখন আমরা রান্নায় চলে যাব। ওইদিকে পানি চড়িয়ে দিয়েছি, পানি সিদ্ধ হয়ে বলক উঠে গিয়েছে। তাই এখন এরকম একটা ছোট বাটিতে আগে এই চালের গুঁড়াগুলো নিয়ে তারপরে নারকেল দিয়ে তারপরে আমরা এর উপর এই গুড়গুলো দিয়ে দিব, কুড়ানো গুড়গুলো দিয়ে তার উপর আবারও সেই চালের গুঁড়া দিয়ে এই গুড় এবং নারকেলগুলোকে ঢেকে দিব। একবারে সম্পূর্ণটাই ঢেকে দিতে পারেন অথবা হালকা একটু গুড় বের করে রাখতে পারেন। আই থিঙ্ক গুড় বের করে রাখার কোনো প্রয়োজন নেই, এটা ভাপে দিলে এমনিতেই কালারটা বেরিয়ে আসবে। তো এভাবে দেওয়া হয়ে গেলে আমরা একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিব। এভাবে ঢেকে দিয়ে তারপরে ওই যে কলসিটা ভিজে সিদ্ধ করতে দিয়েছি পানি সহ, তো এই এর মুখে মুখের উপর এই আমরা পিঠার বাটিটা বসিয়ে দিব এই কাপড়ের টুকরাটা সহ। তারপরে এই মুখটাকে উঠিয়ে নিয়ে যাবো, অর্থাৎ বাটিটাকে উঠিয়ে নিয়ে যাব অ্যান্ড এই যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে এটাকে ঢেকে দেব। দেন আমরা চা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট। এটাকে এই ভাপে দিলেই এই ভাপের পিঠা হয়ে যাবে। 2-3 মিনিট জাল করার পর আমরা এটাকে এই যে এভাবে নামিয়ে নেব, এই কাপড়ের টুকরাটা সহ নামিয়ে 1-30 সেকেন্ড রেখে দিলে তারপরে আমরা এটাকে খুলে এভাবে আলাদা করে নিতে পারি। তো দেখে নিলেন কি সহজেই আমরা এই ভাপের পিঠা রেসিপিটা করে ফেললাম। আপনারাও বাসায় এটা বানাবেন এবং শীতের উৎসবে মেতে উঠবেন। এবং আপনাদের উৎসবটা কীরকম হলো সেটা আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।